হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এখানে যে মাছগুলো দেখতেছেন থাই সরপুটি মাছ এবং কি আরও কিছু মাছের পনা রয়েছে তত্ত্ব কিংবা বিস্তারিত আপনাদেরকে সম্মুখে রয়েছি পেয়েছি এখানে যে মাছগুলো দেখতেছেন একাধিকভাবে কিংবা আপনার মিক্সোরভাবে পুকুরের মাধ্যমে চাষ করতে পারেন এখানে রয়েছে থাই ফুটি মাছ এই মাছগুলো চাষ করলে সময় লাগবে মাত্র তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন এক একটা প্রায় এক কেজি কিংবা তিনশো গ্রাম অথবা চারশো গ্রাম ওজন আসবে আমরা এখানে যে মাছগুলো দেখা দিচ্ছি সরাসরি পুকুর থেকে কিংবা মাছ ওঠানোর পূর্বে মাছ আমরা শাও জন্য যে রেডিমেড করেছি সেই রেডিমেডের মাধ্যমে আপনাদেরকে দেখা যাচ্ছি বিয়ে যে মাছগুলো দেখতেছেন হাইব্রিড কাতলা মাছের পোনা এই কাতলা মাছগুলো দেখা গেছে আপনার সাত থেকে আট মাসে এক একটা প্রায় দেড় থেকে দুই কেজি এরকম ওজন আসিতে পারে তার মাধ্যমে দেখা গেছে এই মাছের খাদ্য হিসাবে আপনার অল্প খরচের মাছ চাষের সফলতা পেয়ে থাকিবেন তার মাধ্যমে রয়েছে আরও অন্য অন্য কিছু জাতীয় মাছ আপনারা এইগুলোর সাথে একাধিকভাবে চাষ করতে পারেন কিংবা আপনার বিলে কিংবা পুকুরে বেশ দেখা গেছে অল্প পানিতে কিংবা চাষ সফলতার সম্ভাবনা রয়েছে কাতলা মাছের ক্ষেত্রে পানি নিশ্চিতভাবে তিন পিট কিংবা আপনার যদি দশ থেকে পনেরো পিট থাকে তাহলে অবশ্যই চাষ করতে পারেন নিশ্চিন্তভাবে সর্বোচ্চ আপনার তিন পিট পানি থাকতে হবে তার মাধ্যমে রয়েছে থাই সরপুটির মাছের মাধ্যমে আপনার পানি থাকবে দুই থেকে আড়াই পিট ওদের চার পিট কিংবা পাঁচ ফিট এতে মাধ্যমে আপনার কাতল মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন খোল এই ধরনের খোলটা আপনারা ব্যবহার করবেন খোলটা যদি নরম হয়ে যায় তাহলে আপনার সারাটা পুকুরে ছিটাই দিতে পারবেন তার মাধ্যমে রয়েছে এখানে হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা আপনি অল্প সময়ের ভিতরে মাছগুলো চাষ করতে পারেন এই তেলাপিয়া তিন থেকে চার মাসের ভিতরে এক একটা প্রায় আপনার চারশো গ্রাম কিংবা তিনশো গ্রাম অতএব দুইটা কেজি তিনটা কেজি আসিতে পারে তার মাধ্যমে রয়েছে তেলাপিয়ার মাছের খাদ্য আপনারা কী কী ব্যবহার করতে পারেন খাদ্য রয়েছে ফিট খাবার আগাতা খাদ্য যদি আপনার প্রোটিন জাতীয় খাদ্য থাকে তাহলে তিন চার মাসে সফলতা পেয়ে থাকিবেন এই তেলাপিয়া মাছের আপনার পানি কতটুকু রাখবেন পুকুরে পানি থাকবে চার থেকে পাঁচ ফিট অথব ছয় ফিট সাত থেকে আট ফিটে পানির মাধ্যমে সবচেয়ে বেটার হয়ে থাকে যত পাই বেশি পানি থাকবে মাছের জন্য ততই মাছগুলো ভালো অতএব এই মাছগুলো চাষ করতে পারেন প্রতি শতাংশে তিনশো থেকে অতএব চারশো তে বিশিয়